ফরজ গোসল না করে ঘরের কোনো কাজ করতে পারবো বিষয়টি নিয়ে আজকে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন কান্টি থেকে আজকে আমাকে প্রশ্ন করা হচ্ছে হুজুর যে ফরজ গোসল না করে ঘরের কোনো কাজ করতে পারবো কিনা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই বিষয়টি পরিপূর্ণভাবে স্পষ্ট করতে হলে তিনটি দিক নিয়ে আলোচনা করব এই তিনটি দিক আপনারা যদি ভালো করে একটু খেয়াল করেন তাহলে আমার এই আপনাদের এই প্রশ্নের জবাবটা আপনারাই পেয়ে যাবেন এক নম্বর নিয়ে আলোচনা করব কারো উপর যদি গোসল ফরজ হয়ে যায় কারো উপর যদি গোসল ফরজ হয়ে যায় এই ব্যক্তি সম্পর্কে কিছু মারাত্মক ভুল ধারণা রয়েছে এই ভুল ধারণা নিয়ে আলোচনা করব দুই নম্বরে আলোচনা করব যে ফরজ গোসল না করে কোন কোন কাজ করা হারাম তিন নম্বর আলোচনা করব ফরজ গোসল না করে বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কোন কাজ করছেন কিনা আমার বন্ধুগণ আমার ভাইগণ 10 নম্বরে যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেই বিষয়টি হলো যেই ব্যক্তির উপরে গোসল ফরজ হয় ওই ব্যক্তি সম্পর্কে কিছু মারাত্মক ভুল ধারণা থাকে যে গোসল না করে কোন কাজ করা যাবে না ফরজ গোসল না করে যদি জমিনের উপর দিয়ে হাঁটে জমির অভিশাপ দেয় ফরজ গোসল না করে এই ব্যক্তি যদি কি করে ঘরের কোন কাজ করতে যায় কাজ করতে গেলে পারে ওই কাজ করা যাবে না ঝাড়ু দেওয়া যাবে না থাল বাসন মাজা যাবে না রান্না বান্না করা যাবে না ভুল ধারণা থাকে আমার বন্ধুগণ আপনাদেরকে স্পষ্ট করতে হলে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ নবী ব্যক্তির একদিন মদিনায় মসজিদ নাওmeria কোলে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গোতারান গোম আসতেছিলেন কোলে দিয়ে বিশ্ব নবীকে দেখার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা কি করলেন আর আরাল হয়ে গেলেন কিছু সময় পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার বিশ্ব নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন নবী ডাক দেয়া বললেন আবু হুরায়রা

মানুষ কোনোদিন কোনো কাজের কালে সে নাফাক হতে পারে না শুকুর যেরকম নাফাক কুকুর যেরকম নাফাক মানুষ এরকম নাফাক নয় মানুষ হতে পারে কালো হতে পারে বেচিরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ভালো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ খালাকাল ইনসান ফি আহসানি তাকওয়ীম আল্লাহ রব বলে চার চার বস্তুর কসম করে বলেছে সবসময় সুন্দর করে মানুষ বানাইছে সুতরাং মানুষ সেই মানুষ কোন সময় কে হয় না যে আল্লাহ রব্বুল আলমিন গলার থেকে মাথা পর্যন্ত নিজে কুদ্রতি হাত আল্লা রব্বুল আলমী বানাইছে ওই মানুষ করেছেন কেন নাফা হয় না এটা হলো হকমিনাফা

স্তরে দুধ দেয় না কারণ তার উপরে গোসল ফরজ মা কি বলবো না খবরদারক মা এক আপনি করবেন না আপনি কিন্তু এরকম ভাবে না পাক মা একটা হুকুমই না পাক আপনি অবশ্যই দুধ দিতে পারবেন এতে কোনো বাধা নাই বন্ধুগণ করে আমার ভাইয়েরা আমার দুই নম্বরে আমি আলোচনা করতে চেয়েছিলাম কোন কোন কাজ করা হারাম পাঁচটি কাজ করা হারাম ফরজ গোসল না করে পাঁচটি কাজ ব্যতীত সব কাজে করতে পারবে পাঁচটি কাজ করা হারাম এক নম্বর যেই কাজটি করা হারাম সেটা 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 হলো খানা কাবা তাফ করা যাবে না খানা কাবা তাফ করা যাবে না ফরজ গোসল না করে খানা কাবা তাফ করা হারা দুই নম্বর সলা আতা করা যাবে না সলা তা করা হারাম তিন নম্বরে মসজিদে প্রবেশ করা যাবে না মসজিদে প্রবেশ করা হারা নম্বরে করা যাবে না না দেখো কোরআন করা যাবে না এই পাঁচটি কাজ ব্যতীত সকল কাজে আমরা করতে পারবো কোনো বাধা নাই কোনো সমস্যা নাই কিন্তু এই পাঁচটি কাজ আমরা করবো না ফরজ গোসল না করে পাঁচটি কাজ করা হারাম

বিষয়ে অনেক সময় তিনি ঘুমায় থাকছেন তবে অধিকাংশ সময় নবীকে দেখছি যেই দিন তিনি গোসল করেন অনেক ওই সময় তিনি সন্দর্ক পত অঙ্গটা ধুয়ে পরিষ্কার হয়ে উজু করে তারপরে ঘুমায়া গেছেন অজু সারা অনেক সময় তিনি ঘুমায় গেছেন আবার অজু করেও তিনি ঘুমায় গেছেন ষ না করে বিশ্বনবী নবী ঘেন আবার কি উচু করে ঘুমায় তার উত্তম হলো যে আপনি সুন্দর করে অঙ্কটা ধুয়ে এরপর আপনি উঁচু করে তারপর আপনি কি করবেন

করতে পারবো কোনো সমস্যা নাই আশা করি ইনশাল্লাহ আমরা প্রশ্নটা উত্তর পেয়েছি